নমস্কার বন্ধুরা, কীটনাশক পরিচিতি পর্বের নতুন আরেকটি ভিডিওতে আপনাদের স্বাগত। আজ আপনারা জানবেন ইউপিএল কোম্পানির ওস্তাদ কীটনাশক সম্পর্কে বিস্তারিত তথ্য। ওস্তাদ কি, এর মধ্যে কি কেমিক্যাল কম্পোজিশন থাকে, ফসলে ব্যবহার করার সময় কি পরিমাণে ব্যবহার করবেন, এর বাজার মূল্য, কোন কোন পোকা দমন করে ইত্যাদি। অর্থাৎ এই একটি ভিডিওর মাধ্যমে আপনারা ওস্তাদ সম্পর্কে সম্পূর্ণ তথ্য পাবেন, তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন। ইউপিএলের ওস্তাদের মধ্যে থাকে সাইপারমেথিন 10% ইসি গ্রুপ, যেটি হলো একটি সিনথেটিক পাইরিথয়েড শ্রেণীর কীটনাশক। এটি সাধারণত স্পর্শজনিত কীটনাশক, তবে এর মধ্যে পাকস্থলীজনিত বিষক্রিয়াও লক্ষ্য করা যায়। কন্ট্যাক্ট অর্থাৎ স্পর্শজনিত হওয়ার কারণে পোকার সংস্পর্শে আসা মাত্র পোকাকে মেরে ফেলে। স্টমাক অ্যাকশন থাকার ফলে অর্থাৎ পাকস্থলীজনিত বিষক্রিয়া থাকার ফলে পোকা কীটনাশক খাওয়া মাত্র দ্রুত ভূপতিত হয়। বন্ধুরা, এবার দেখা যাক এই সাইপারমেথিন কিভাবে পোকাকে মেরে ফেলে, সে সম্পর্কে কিছু তথ্য। সাইপারমেথিন পোকার স্নায়ুতন্ত্রের উপর বিষক্রিয়া ঘটায়। স্নায়ুতন্ত্রে সোডিয়াম আয়নের প্রবেশ পথ বন্ধ করে অ্যাকশন ঘটিত উদ্দীপনা পরিবহন বন্ধ করে পোকাকে পঙ্গু করে মেরে ফেলে। চলুন এবার দেখা যাক সাইপারমেথিন অর্থাৎ ওস্তাদ কি কি পোকাকে দমন করতে পারে। প্রায় সব ধরনের পোকাই ওস্তাদ দ্বারা দমন করা যায়, যেমন পাতামোড়া পোকা, শ্যামা পোকা, বোলওয়ার্ম, জ্যাসিড, থ্রিপস, জাপ পোকা, তোয়ে পোকা, সাদামাছি, পাতা খেগো পোকা, বেগুনের ডগা ও ডাঁটা ছিদ্রকারী পোকা, ফল ছিদ্রকারী পোকা, কাটুই পোকা ইত্যাদি। ওস্তাদকে এবার বন্ধুরা কোন কোন ফসলে ব্যবহার করা যায় তা একটু দেখুন। সাধারণত সমস্ত ফসলেই একে ব্যবহার করা যায়। ধান, ভুট্টা, ডালশস্য, সূর্যমুখী, বেগুন, বিভিন্ন ধরনের সবজি গাছে, তুলো, আলু, ফুল ও পাতাবাহার গাছেও ব্যবহার করা যায়। বন্ধুরা, সাইপারমেথিন 10% ইসি গ্রুপের ওষুধকে ফসলে আমরা প্রতি লিটার জলে 2 ml হিসাব নিয়ে ব্যবহার করতে পারি। অর্থাৎ আপনার 15 লিটার স্প্রে জলে 30 ml কীটনাশকই যথেষ্ট। এ তো গেল এর মাত্রার কথা। বন্ধুরা, ওস্তাদকে জমিতে ফসলের উপর ব্যবহার করার পাশাপাশি গৃহস্থলের বিভিন্ন কীট দমনেও ব্যবহার করা যায়। পাখির খাঁচার, মুরগির পোলট্রিতে কীটনাশক দমন করার কাজেও একে ব্যবহার করা হয়। ইউপিএলের ওস্তাদের দাম সম্পর্কে বলতে গেলে বলতে হয় বাজারে কীটনাশকের 100 ml কন্টেনারের দাম প্রায় 60 টাকা থেকে 80 টাকার মধ্যে। তবে মনে রাখবেন বাজার ও সময় অনুযায়ী এর দাম কম বেশি হতে পারে। আপনার এলাকায় এটি কী দামে পাওয়া যায় তা আমাদের কমেন্ট করে জানাতে পারেন। ইউপিএলের ওস্তাদ ছাড়াও সাইপারমেথিন 10% ইসি গ্রুপের অন্যান্য কোম্পানির আজ যে কীটনাশক বাজারে পাওয়া যায় এখানে আমি তার একটি তালিকা দিয়ে রাখলাম। আপনি আপনার সুবিধা অনুযায়ী যে কোনো কোম্পানির ওষুধ ব্যবহার করতে পারেন। ওস্তাদ ব্যবহারের সময় আমাদের কিছু সাবধানতা অবলম্বন করতে হবে। একে ক্ষার ও সালফার জাতীয় কীটনাশক ছাড়া অন্য যে কোনো কীটনাশকের সাহায্যে মিশিয়ে ব্যবহার করা যেতে পারে, তবে একে সব সময় খুব সকাল বা বিকালের দিকে ব্যবহার করবেন। গাছে ফুল আসার সময় একে ব্যবহার করবেন না, গাছের বৃদ্ধি দশা বা পরিণত দশায় একে ব্যবহার করবেন, কারণ এটি মৌমাছি, প্রজাপতি ইত্যাদি বন্ধু পোকাদের জন্যেও অত্যন্ত বিষাক্ত। ভিডিও শেষ পর্যন্ত দেখার জন্যে আপনাদের অসংখ্য ধন্যবাদ। ভিডিও ভালো লাগলে লাইক করবেন। কৃষি সংক্রান্ত ভিডিও আরও দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। ভিডিওর তথ্য ভালো লাগলে আপনি তা আপনার বন্ধুদের সঙ্গে শেয়ার করে নেবেন। সঠিক সময় গাছে সঠিক ওষুধ প্রয়োগ করবেন ও লাভের মুখ দেখবেন। আবার দেখা হবে পরবর্তী
নতুন কোনো ভিডিওতে। ধন্যবাদ।